হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দিতে চলেছি একটি মৎস্য শিকারের পাসের অ্যাড, যেটি অনুষ্ঠিত হতে চলেছে বালিদহ তেলিপুকুরের পাস। অর্থাৎ মৎস্য শিকারীগণদের জন্য সুসংবাদ, বালিদহ তেলিপুকুরের পাস পুনরায় দেওয়া হইবে। তো এই ভিডিওয় আমি বলবো যে এই পাসের পাস কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, এছাড়াও নিয়মাবলী কী কী আছে এই পাসের, কত কবে থেকে ছিপ ফেলা যাবে, কতক্ষণ ছিপ ফেলা যাবে, এই পাসের সিটের যা দাম বা কীভাবে যেতে হয় এই পাস পুকুরে, সেগুলি এই বলবো এই ভিডিওয়ে। তো দেখতে থাকুন ভিডিওটি। দর্শক বন্ধুরা, আমরা জেনে নিই যে এই পাসের পুকুরের কীরকম সিটের দাম। পাসের প্রত্যেক প্রত্যহ পাসের হার হচ্ছে 4,000 টাকা, অর্থাৎ প্রত্যেক সিটে পাসের হার হচ্ছে আর প্রতিদিনে 4,000 টাকা। এছাড়াও হচ্ছে অগ্রিম 2,000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে এবং সিট নাম লেখাতে হবে সিট বুকিংয়ের জন্য, এবং কোনোভাবে টাকা সিট বুকিংয়ের কোনোভাবে টাকা কোনোরকম ফেরত দেওয়া হবে না। আমরা এবার জেনে নিই যে কবে থেকে শুরু হচ্ছে এই পাস এবং কটা থেকে কটা অবধি ছিপ ফেলা যাবে পুকুরে। তো এই পাসটি শুরু হচ্ছে আগামী 13 অক্টোবর 2020 থেকে, মঙ্গলবার থেকে পাস শুরু হচ্ছে। এছাড়াও যে যেদিন পাসগুলো চলবে সেটি হচ্ছে 14 অক্টোবর 15 অক্টোবর 17 অক্টোবর 18 অক্টোবর 20 অক্টোবর 22 অক্টোবর 24 অক্টোবর এবং 27 অক্টোবর। এই দিনগুলোর মধ্যে পাসগুলি চলবে। অর্থাৎ 13 থেকে 27 অক্টোবর অবধি এই ডেটগুলোয় পাসগুলো চলবে। তো এছাড়াও হচ্ছে পুকুরে মাছ কাটা ফেলা যাবে হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, এই পাস পুকুরে যে নিয়মাবলীগুলি বা রুলসগুলি রয়েছে সেগুলো একটু শুনে নিন। প্রথম রুলস, মাছ ধরার সময় সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মাছ ধরা যেতে পারে। এছাড়াও হচ্ছে 2 নম্বর, পাসের হার প্রত্যহ 4,000 টাকা, অর্থাৎ পাসের হার প্রত্যেক দিন 4,000 টাকা করে। 3 নম্বর, মাছের সাইজ ছোটো থেকে 10 কেজি পর্যন্ত আছে, অর্থাৎ সবচেয়ে ছোটো সাইজটি বলা নেই কিন্তু সবচেয়ে বড় মাছ হচ্ছে 10 কেজি পর্যন্ত মাছ আছে এই পুকুরে। 4 নম্বর, প্রত্যেক সিটে 4 গাছা ছিপ কাঁটা যত খুশি বাড়তি ছিপ ফেললে জমা করে নেওয়া হবে এবং দৈনিক পাস শেষের পরে ফেরত দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক সিটে 4 গাছা ছিপ ফেলা যাবে এবং কাঁটার কোনো রকম বাধা নিষেধ নেই। এছাড়া হচ্ছে বাড়তি ছিপ ফেললে সেটা কিন্তু জমা নেওয়া হবে। 5 নম্বর, প্রথম দিন থেকে যেমন খুশি টোপ ব্যবহার করা যাবে। 6 নম্বর, কোনো ভাসা ফাতনা তলা ভাসা ছিপ ফেলা চলবে না। 7 নম্বর, কোনো কারণে মাছ না খাইলে পুকুর মালিক দায়ী নয় ও টাকা ফেরত হবে না। অর্থাৎ কোনো যে কোনো কারণে, প্রাকৃতিক কারণে বা যে কোনো কারণে যদি মাছ না খায় তাহলে কিন্তু পুকুর মালিক দায়ী নয়, এছাড়াও টাকা কিন্তু কোনোভাবেই ফেরত দেওয়া হবে না। 8 নম্বর, পুকুরে মাছ আছে কিনা জেনে নিয়ে তবেই সিট বুকিং করবেন। অর্থাৎ পুকুরে মাছ আছে কিনা ভালোভাবে জেনে নিয়ে তবেই সিট বুকিং করবেন। 9 নম্বর, আমাদের অগ্রিম সিট বুকিং নেওয়া হবে, অর্থাৎ এখানে অগ্রিম সিট বুকিংয়ের জন্য 2,000 টাকা করে নেওয়া হবে, এছাড়াও অগ্রিম টাকা কোনোভাবে ফেরত হবে না। 10 নম্বর, নিজ সিট ছাড়া অন্য কোনো সিটে ছিপ ফেলা যাবে না, কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থাৎ আপনি যে সিটটা বুকিং করবেন সেই সিট থেকেই শুধুমাত্র ফেলা যাবে, অন্য কোনো সিট চেঞ্জ করা যাবে না, এ ব্যাপারে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। 11 নম্বর, পুকুরে কোনো রকম প্লাস্টিক বা পলিথিন কাগজ ফেলা যাবে না। 12 নম্বর, প্রত্যেক দিন সকালের পুরো টাকা মিটাইয়া কমিটি টোকেন নিয়ে সিটে বসতে পারবেন। অর্থাৎ প্রত্যেক দিনের টাকা পুকুর কমিটিকে মিটিয়ে তবেই পুকুর কমিটির টোকেন নিয়ে সিটে বসতে পারবেন। 13 নম্বর, আমাদের এখানকার পুকুরের নিয়ম মানিয়া ছিপ ফেলবেন, নচেত আসিবেন না। অর্থাৎ এই নিয়মাবলীগুলি মানলে তবেই ছিপ ফেলতে আসবেন, নচেত আসিবেন না। 14 নম্বর, কোনো দুর্যোগ কারণবশত পাসের তারিখ পরিবর্তন হতে পারে। 15 নম্বর, প্রতি শিকারীকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, অর্থাৎ এই করোনা পরিস্থিতির জন্য প্রতি শিকারীকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। 16 নম্বর, দূরত্ব বজায় রেখে মাছ ধরুন ও নিজে সুস্থ থাকুন, অর্থাৎ দূরত্ব রেখে মাছ ধরাটা বাধ্যতামূলক। তো দর্শক বন্ধুরা, আমরা জেনে নিই যে এই পুকুরে কীরকম কী সাইজের মাছ আছে। এই পুকুরে মাছের সাইজ হচ্ছে ছোটো থেকে 10 কেজি পর্যন্ত, অর্থাৎ সবচেয়ে ছোটো মাছের সাইজটি বলা নেই কিন্তু সবচেয়ে বড় মাছ আছে এই পুকুরে 10 কেজি পর্যন্ত। তো আমি এবার আপনাদের পুকুর মালিকের বা পুকুর কমিটির যোগাযোগ করার যে নাম্বারগুলি পাশে দেওয়া রয়েছে সেগুলি আমি আপনাদের একটু বলে দিই। প্রথম নাম্বার 7583902315, আবারও বলছি 7583902315। এছাড়াও দ্বিতীয় যে নাম্বারটি দেওয়া রয়েছে
9002633467, আবারও বলছি 9002633467। তো এই হচ্ছে গাঙ্কার পুকুর কমিটির যোগাযোগ নাম্বার, আপনারা কোনো রকম জিজ্ঞাসা থাকলে বা সিট বুকিংয়ের জন্য ফোন করতে পারেন এই নাম্বারে। তো এই পুকুরে আপনারা কীভাবে যাবেন সেটা একটু জেনে নিন। পথ নির্দেশটা পুইনান বাসস্ট্যান্ড হইতে অটোয়ে গুনপালা বটতলা হইতে পশ্চিম দিকে 3 মিনিটের হাঁটা পথ, এছাড়াও পোড়াবাজার রেল স্টেশন হইতে পোড়াবাজার বেতার রুটের অটোয়ে জোতকামাল নেমে পুইনান রুটের অটোয়ে গুনপালা বটতলা হইতে পশ্চিম দিকে 3 মিনিটের হাঁটা পথ। এই হচ্ছে এই পুকুরের পথনির্দেশ। এছাড়াও হচ্ছে আপনারা যদি নিজেদের বাড়ি থেকে কীভাবে যাবেন সেটি আগে যে পুকুর কমিটির নাম্বার দিয়েছি আমি, সেখানে যোগাযোগ করে আপনারা নিজেদের বাড়ি থেকে কীভাবে যাবেন বা কীভাবে কী পথনির্দেশ সেটি একটু জেনে নেবেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।